আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত কথা বলবো ভাসানচরের যাতায়াত ব্যবস্থা নিয়ে। এখন বর্ষাকাল, আমি নৌবাহিনীর জাহাজে রয়েছি। আমি ভাসানচর থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে যাতায়াত ব্যবস্থার মধ্যে বলবো যে আসলে কোন রুটে কেমন রিস্ক বা কোনো ঝুঁকি রয়েছে কিনা যাতায়াত ব্যবস্থার মধ্যে। আমি সবসময় প্রেফার করবো ভাসানচর থেকে চট্টগ্রাম হয়ে তারপর আপনার আপনার বাসায় যান বা যে কোনো গন্তব্যে যান, আমি সেটাই সবসময় প্রেফার করব। কারণ এই যাত্রাটাই মূলত অনেকটাই নিরাপদ বলা যায়। কারণ ভাসানচর থেকে যদি আপনি নোয়াখালী রুটে যান তাহলে আপনাকে ছোট ছোট বোটে করে যেতে হবে, এবং নৌকাগুলো এত বেশি রোলিং করে যে ডুবে যাওয়ার চান্স থাকে। বেশ কিছু নৌকা ডুবে গিয়েছে, এরকম হিস্ট্রি রয়েছে। সুতরাং আমি ওই রুটটাতে যেতে আপনাদেরকে বরাবরই মানা করে থাকি। আর বর্তমানে একটি সংবাদ হচ্ছে যে সেখানে সিট্রাক নামে একটি জাহাজ চলাচল শুরু হয়েছে অলরেডি, ভাসানচর থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে সেটি যায়। সেটা দিয়ে যদি আপনারা যাতায়াত করতে চান তাহলে বলবো সেটা মোটামুটি সেফ বলা যায়। কিন্তু তাছাড়া যদি কোনো ছোট নৌকার কথা বলেন তাহলে আমি সেটা মোটেই প্রেফার করি না, কারণ সেটা খুবই ঝুঁকিপূর্ণ। আর তাছাড়া অবশ্যই নোয়াখালী গিয়ে না গিয়ে চট্টগ্রাম রুটে যাওয়াটা হলো বুদ্ধিমান এবং নিরাপদ আমি মনে করি। আমি দুইবার গিয়েছি, একবার নোয়াখালীতে গিয়েছি বোটে করে, একবার নোয়াখালী থেকে ভাসানচরে ব্যাক করেছিলাম বোট দিয়ে। সেটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই যাত্রাটা ছিল সত্যি দুর্বিষহ এবং খুবই ভয়াবহ ছিল আমার লাইফে। আমার লাইফে সেটি ঘটে যাওয়া একটি ঘটনার মধ্যে একটি মানে বিব্রতকর ঘটনা ছিল যে, এবং ঝুঁকিপূর্ণ ছিল। নৌকাটি প্রায় অনেকটা ডুবেই যাচ্ছিল প্রায়। পরিশেষে আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদের নৌকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা আমাদের নিজেদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো সেই ঘটনা থেকেই বলছি, নিজ চোখে দেখা নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে আমি গিয়েছিলাম। তো সবসময় হয়তো এরকম ঘটনা ঘটে না, কিন্তু আপনার চলাচলের সময় যেরকম ঘটনা ঘটবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং সাবধানতা অবলম্বন করাটাই শ্রেয়। তাই আমি বলবো সবাইকে, সবাই অবশ্যই ভাসানচর থেকে যেতে হলে আপনারা নোয়াখালী রুট দিয়ে না গিয়ে চট্টগ্রাম রুটেই যাবেন, এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নৌবাহিনীর পারমিশন লেটার, আপনার ভ্যাকসিন কার্ড, ট্রিপল আর সি কার্ড এবং আপনার এনজিও বা আপনি যে সংস্থায় কাজ করবেন সেই সংস্থার কার্ড জরুরি হবে। সেগুলো সবসময় সাথে রাখতে হবে আপনাকে, তাহলে আপনি ভাসানচর থেকে চট্টগ্রামে যাওয়ার সময় নৌবাহিনীর জাহাজ ব্যবহার করতে পারবেন এবং আসার ক্ষেত্রেও একই প্রসিডিউর। তো এই ছিল মোটামুটি ভাসানচর থেকে বের হওয়ার রাস্তা। এবং অবশ্যই তো আপনাকে প্রথমত পানিপথ পার হতে হবে। পানিপথ পার হলে তারপর আপনাকে বাইরে রুটে যেতে হবে, কারণ পানিপথ পার না হলে আপনি তো রাস্তাতে পাবেন না। সুতরাং আপনাকে পানিপথটা আগে পার হওয়ার জন্য এই রুটটা অবলম্বন করাটা আমি মনে করি শ্রেয়। তো সমুদ্র পার হয়ে গেলাম, আমি এখন আছি চট্টগ্রামের আরআরবি গেট। তো এখানে দুইটা জায়গাতে আপনাকে নৌবাহিনী জাহাজ থেকে নামিয়ে দেবে, একটি হচ্ছে আরআরবি গেট, এরপরও হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব। তো এক এক সময় এক এক জায়গায় নামিয়ে দেয়। যা হোক, অনেক কথাই বললাম। আপনারা যারা যারা যাবেন ভাসানচরে অবশ্যই নিজের জানের ঝুঁকি না নিয়ে নিরাপদভাবে যাতায়াত করবেন, এই প্রত্যাশা রাখি। আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বুঝতে পারছেন আমি ঢাকার ভেতরে চলে এসেছি অলরেডি। তো ঢাকা পার হয়ে সায়েদাবাদ থেকে ঢুকে ঢাকার গাবতলি আসতে আমার প্রায় 6 ঘন্টা সময় লেগেছে, যেখানে চট্টগ্রাম থেকে সায়েদাবাদ আসতে আমার সময় লেগেছিলো মাত্র 5 ঘন্টা। সেখানে সায়েদাবাদ থেকে গাবতলি আসতেই 6 ঘন্টা সময় লাগছে। বুঝতে পারেন প্রিয় ঢাকার অবস্থা, আমার সোনার বাংলা, কিচ্ছু করার নেই। যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি, এবং আমার জন্য দোয়া রাখবেন। আমি ইতিমধ্যেই মহাসড়ক পার হয়ে আমার এলাকার রোডে চলে এসেছি। যদিও রাত এখন প্রায় 1:30 বাজে, তবু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে অনেক কষ্ট করে হলেও ঠিকমতো আমি বাড়িতে পৌঁছাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।